দীর্ঘ তিন বছর পর বুধবার সন্ধ্যায় চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হল জেআরবিটির গ্রুপ সি বিভাগের। 1980 জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। 2020 সালে জেআরবিটি গঠন করে চাকরি দেওয়ার উদ্যোগ নিয়েছিল তৎকালীন ভারতীয় জনতা পার্টি সরকার। গ্রুপ সি পদে 1500 কর্ণিক, 465 এগ্রি অ্যাসিস্ট্যান্ট, 209 জন জুনিয়র মাল্টিটাস্কিং এবং 236 জন জুনিয়র পাম্প অপারেটর মিলিয়ে মোট 2410 পদের জন্য আবেদন গ্রহণ করা হয়েছিল 2021 সালের 12 মার্চ পর্যন্ত। সূত্রে খবর অনুযায়ী এই পরীক্ষায় আবেদন জানিয়েছিলেন রাজ্যের প্রায় 80,000 যুবক যুবতী। লিখিত পরীক্ষার মাধ্যমে 2410 পদে নিয়োগ করার কথা থাকলেও চাকরিচ্যুত 10,323 শিক্ষকদের জন্য এই পরীক্ষায় বয়সের ছাড় দেওয়ার ঘোষণা করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। বুধবার ফল ঘোষণার পর জানা যায় প্রতাপগড়, বিলুনিয়া, অনুকোটি সহ বেশ কিছু জায়গায় চাকরিচ্যুত শিক্ষকদের নাম রয়েছে মেধা তালিকায়। তবে চূড়ান্ত মেধা তালিকায় 2410 জনের পরিবর্তে 1980 জনের নাম প্রকাশ করা হয়েছে। বিভিন্ন পদে উপযুক্ত 430 জন প্রার্থী খুঁজে পাওয়া যায়নি বলে লিখিতভাবে জানিয়েছে জেআরবিটি। বৃহস্পতিবার এ ব্যাপারে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এবং রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুইটার জন্য আমরা জেআরবিটি ফর্ম করেছিলাম। এই জেআরবিটি এর মধ্যে 2410 জন গ্রুপ সির জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম আমরা। অনেকে পার্টিসিপেট করেছে, কত সংখ্যা আমরা এই মুহূর্তে বলতে পারবো না। এবং সেখানে 2410 মধ্যে 1980 জন জেআরবিটি রিকমেন্ড করেছে বিভিন্ন দপ্তরকে যে আপনারা এই লোককে চাকরি দিতে পারেন। জেআরবিটি একটা সংস্থা করেছে, জেআরবিটির মাধ্যমে যেমন এগ্রিকালচার ডিপার্টমেন্টের লোক আছে, এরকম বিভিন্ন দপ্তরের লোক জেআরবিটির মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি এরকম করেছে। তো গ্রুপ সির জন্য অ্যাডভার্টাইজমেন্ট করেছে 2410 এবং এর মধ্যে অনেকে পার্টিসিপেট করেছে। রিটেনে টেকার পর রিটেনে অনেকে টিকেছে, কিন্তু রিটেন শুধু রেজাল্ট না, রিটেনে 1+3 মানে চারজনকে পাঠাবে, একটা লোককে নিতে গেলে চারজনকে পাঠাবে ইন্টারভিউর জন্য। সেই ইন্টারভিউ হওয়ার পরে ইন্টারভিউর মার্কস এবং রিটেনের মার্কস যুক্ত হওয়ার পরে বলে যারা বেটার রেজাল্ট করেছে তাদেরকে রিকমেন্ড করেছে চেয়ারম্যান। 19 তো প্রতিযোগিতা আউট হয়েছে, 24 মতো পোস্ট ছিল, কিছু জায়গাতে যেটা ফুলফিল হয়নি, পাম্প অপারেটর যাদেরকে ক্রাইটেরিয়া ছিল সেখানে ম্যান্ডেটরি ছিল যে আইটিআই থাকতে হবে, আইটিআই পাওয়া যায়নি। দিব্যাঙ্গ যারা আছে, দিব্যাঙ্গদের যে পোস্টগুলো ছিল সেটা ফুলফিল হয়নি, কারণ সেই ধরনের দিব্যাঙ্গ যদি আইটিআই ছিল সেটা ফুলফিল হয়নি, তাদের সংখ্যাটা কম হয়েছে। যারা এক সার্ভিসম্যান যারা ছিল সেটাও ফুলফিল হয়নি, তার জন্য 450 মতো ভ্যাকেন্ট রয়ে গেছে। বাকি সবাইকে দেওয়া হয়েছে, মেরিটের বেসিসে হয়েছে, আপনারা জানেন অনেক আগেই পরীক্ষা হয়েছিল, বাইবা ইতিমধ্যে হয়েছে। যারা কোয়ালিটি রয়েছে, যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা পেয়েছে, তাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন, আগামী দিনে যদি ভালো হোক, ঈশ্বর তাদের ভালো থাকবে। জেআরবিটি গ্রুপ ডি আরেকটা রয়েছে, ওইটা সেটাও হবে খুব শীঘ্রই, সেটারও পরীক্ষা শুরু হয়ে যাবে। বাইবা কবে থেকে শুরু হবে? এখনো তারিখ নির্ধারণ করা হয়নি, খুব শীঘ্রই শুরু হবে সেটা আমরা করেছি। বুধবার সন্ধ্যায় চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হওয়ার পর এবার চাকরিতে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন মেধা তালিকায় নাম থাকা কৃতী পরীক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।